বিশ্বব্যাপী ভাবছে যে গ্লোবালি আমরা ডিজিটাল ওয়ার্ল্ড সৃষ্টি করব। দর্শক প্রসঙ্গ প্রবাস, ইতালির মেলানোতে উৎসবমুখর পরিবেশে চলছে ইউনিভার্সাল এক্সপো। বাংলাদেশেও 150টি দেশের মানুষ এতে অংশগ্রহণ করে। প্রতি 5 বছর পরপর এই মেলা হয়। মিলান ইউনিভার্সাল এক্সপোতে অংশগ্রহণ করল বাংলাদেশ। দেশীয় সোনালী ধান থেকে তৈরি রকমারি মজাদার ঐতিহ্যবাহী খাবার নিয়ে নিজস্ব সাজে সারা বিশ্বের দর্শনার্থীদের নজর কেড়ে নিল রাইস কাস্টারের লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশি প্যাভিলিয়ন। বাংলাদেশি প্যাভিলিয়নের অপারেটিং ম্যানেজার আব্দুল মতিন জানান, মেলায় এসে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সক্রিয়তা তুলে ধরা সম্ভব হয়েছে। বিভিন্ন দেশের দর্শনার্থীদের ইতিবাচক সাড়াও মিলছে। দর্শক জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের জ্যেষ্ঠ নেতা আবু সায়াফ নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার। সায়াফ আইএসআইয়ের পক্ষে তেল, গ্যাস, অর্থনৈতিক বিষয়গুলো ও সামরিক অভিযানের বিষয়টি দেখতেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্দেশে শুক্রবার রাতে ইরাক থেকে মার্কিন কমান্ডোরা ওই অভিযান চালায় বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে আবু সায়াফ নিহত হয় ও তার স্ত্রী উম্মে সায়াফকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আইএসআইএল এর 6 যোদ্ধাও নিহত হয়। তবে ওই অভিযানের বিষয়ে সিরিয়ার সরকারকে আগাম কোনো সতর্কতা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। দর্শক সময় হলো আরেকটি বিরতির, আর ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে খেলা সংবাদে যা থাকছে। বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।